আসসালামু আলাইকুম। গল্পের ঝুরি ভাই রাহাত চ্যানেলে আজকে শুরু করছে মাহিন মাহমুদের দ্বিতীয় উপন্যাস শেষ চিঠি। আজ প্রথম পর্ব। বাবা শুনছো? বল মা। আমার দিকে না তাকিয়ে বল মা বললে হবে না, তাকিয়ে বলো। তাকাতেই হবে। মিজান সাহেব মনোযোগ দিয়ে সংসারের আয় ব্যয়ের একটা হিসাব দেখছিলেন। সংসারে দিন দিন অপচয় বেড়ে যাচ্ছে। আলেমদের ওয়াজ নসিহত শুনে এবং তাবলিগে যাওয়ার কল্যাণে তিনি জেনেছেন অপচয় করা অন্যায়। মিতব্যয়িতা ভালো গুণ। সংসার খরচ যাতে মিতব্যয়িতার মধ্যে হয়, এই জন্যই মিজান সাহেব খাতা কলমে হিসাব রাখার চেষ্টা করছিলেন। তিনি খাতা থেকে চোখ সরিয়ে মেয়ের দিকে তাকিয়ে বললেন, এই নে, তাকালাম। ধন্যবাদ বাবা। ধন্যবাদ দিতে হবে না ম্যাম, বলুন আপনার জন্য কি করতে পারি। নওশিন বাবার সামনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না কথাটা কিভাবে বলবে। মিজান সাহেব মেয়ের অবস্থা দেখে বললেন, কাচুমাচু করতে হবে না, কি বলবি বলে ফেল। বাবা, আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবে কেন? সেদিনই তো তোর মায়ের কাছ থেকে 5,000 টাকা নিলি। নওশিন বলল, বাবা আমাদের কলেজ থেকে সবাই ট্যুরে যাচ্ছে, আমাকেও সবাই ছেকে ধরেছে, নিয়েই যাবে। তুমিই বলো, আমি না গেলে খারাপ দেখায় না? না দেখায় না। শোন মা, ট্যুরে গেলে তোর পর্দাপোশীদের ক্ষতি হবে, সময় মতো নামাজ পড়তে ঝামেলা হবে, কারণ মেয়েদের জন্য সব জায়গায় নামাজ পড়ার পর্যাপ্ত সুবিধা থাকে না। তার মানে তুমি যেতে দিবে না? আমার কথাটা বুঝতে চেষ্টা কর, না যাওয়াটাই তোর জন্য ভালো হবে। নওশিন মিজান সাহেবের এই কথায় রাগ দেখিয়ে বলল, বাবা তোমার এই স্বভাবটা আর গেল না, কোথাও যেতে চাইলেই পর্দার উসিলা দিয়ে যাওয়া বন্ধ করে দাও, আসলে তুমি চাও না তোমার টাকা খরচ হোক। মেয়ের কথা শুনে মিজান সাহেব বেশ অবাক হলেন, তার মন খারাপ হয়ে গেল। তার মেয়ে মুখের উপর টাকার খোঁটা দিয়ে গেল, অথচ এমন কোনো জায়গায় নেই তিনি তার সন্তানদের নিয়ে ঘুরতে যাননি। মিজান সাহেব ব্যবসায়ী মানুষ, রিয়েল এস্টেটের ব্যবসা তার, বড়সড় না হলেও একেবারে ছোটও না। ধানমন্ডিতে 1500 স্কোয়ার ফিটের ছিমছাম অফিস, স্ত্রী রাবেয়া এবং 3 ছেলে মেয়ে নিয়ে মিজান সাহেবের সুখের সংসার। এক জীবনে সৃষ্টিকর্তা তাকে যা দিয়েছেন এর জন্য তিনি কৃতজ্ঞ। সন্তানদের নিয়ে সবসময় তিনি আনন্দ ফুর্তিতে থাকতে পছন্দ করেন, তার শখ আবদারগুলো পূরণ করার চেষ্টা করেন। এরপরও সন্তানরা কেন মুখের উপর কথা বলবে মিজান সাহেব ভেবে পান না। নওশিনের এই দুর্ব্যবহারের সঙ্গে মিজান সাহেবের পরিচিতি নতুন না, গত মাসের শেষ দিকের কথা। রাতের ট্রেনে সবাইকে নিয়ে চিটাগাং চলে গেলেন, উদ্দেশ্য কয়েকটা দিন পরিবারের সবাইকে নিয়ে অবসর সময় কাটানো। শত ব্যস্ততার মধ্যেও ফ্যামিলিকে সময় দেওয়ার মধ্যে তিনি অনেক আনন্দ খুঁজে পান। চিটাগাং নেমে হোটেল নির্বাচন করা নিয়ে ঝামেলায় পড়তে হলো। রাবেয়া বললেন, মাঝারি মানের হোটেল নিয়ে নাও। নওশিন বলল, মাঝারি মানের হোটেল নিলে আমি থাকবই না, এখনই ঢাকায় চলে যাব। রাবেয়া বললেন, এত রাগ দেখাচ্ছিস কেন? মাঝারি মানের হোটেলে কি মানুষরা থাকে না? থাকে, আমি থাকবো না। কেন থাকবি না? মা আমার ইচ্ছে, এখন তোমরা বলো আমাকে রাখবে নাকি ঢাকায় ফেরত পাঠাবে। শেষ পর্যন্ত নওশিনের কথাই রইল। বেড়াতে এসে মিজান সাহেব কোনোরকম পারিবারিক দ্বন্দ্ব সংঘাতের ভেতর দিয়ে গেলেন না, বেশ উঁচু মানের একটা হোটেলে উঠে গেলেন। হোটেলের নাম সি ভিউ। নামের সঙ্গে এই হোটেলের চারপাশের পরিবেশেরও যথেষ্ট মিল আছে। হোটেলের বারান্দায় দাঁড়ালে পতেঙ্গা সমুদ্র সৈকতের অনেকটা দেখা যায়। বিকেলবেলা সমুদ্রে সূর্য ডোবার আগ মুহূর্তের দৃশ্যটা সবাইকে নিয়ে হোটেলের বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করছিলেন মিজান সাহেব। রাবেয়া বললেন, কি প্রয়োজন ছিল এত দূর আসার? ঢাকায় কোথাও বেড়ালে হতো না? মিজান সাহেব বললেন, হতো, কিন্তু রাতের ট্রেনে জার্নি করার মজাটা পেতে না। তাছাড়া ঢাকায় কোথাও নিশ্চয়ই সমুদ্র নেই, এখানে এসে তো সেটাও উপভোগ করতে পারছি। তা পারছি, কিন্তু শুধু শুধু অনেকগুলো টাকা তো বেরিয়ে গেল, তাই না? টাকা যায় যাক, ফ্যামিলি নিয়ে ভালো কিছু মুহূর্ত কাটছে, এতেই আমার আনন্দ।
মিজান সাহেবের 12 বছরের ছেলে হামিম বলল, বাবা বড় হয়ে আমিও তোমার মতো ব্যবসায়ী হব। মিজান সাহেব বললেন, কেন, ব্যবসায়ী হবার উপকারিতা কি? যখন তখন ঘুরতে যেতে পারবো, চাকরি করলে তো ছুটি পাবো না, এই জন্যই চাকরি করব না। ছেলের কথায় মিজান সাহেব হেসে উঠলেন, ছেলে এই বয়সেই চাকরি আর ব্যবসার তফাত বুঝে ফেলেছে। মিজান সাহেবের সবচেয়ে ছোট মেয়ে তাসনিয়ার বয়স এখনো 8 পেরোয়নি, কিন্তু পাকামতে সে ভাইয়ার চেয়েও কয়েক ডিগ্রি উপরে। তাসনিয়া এতক্ষণ এক মনে সমুদ্র দেখছিল, সেদিকে তাকিয়েই ভারিক্কি গলায় বলে উঠল, আমি ভালো আছি বাপু, ব্যবসায়ীও হব না, চাকরিও করব না, আমি হব ব্যবসায়ী বেটার বউ, কোনো কাজকর্ম করব না, ঘরে বসে সারাক্ষণ শুধু সাজুগুজু করব। তাসনিয়ার কথায় সবাই একসঙ্গে হেসে উঠল। রাবেয়া চোখ পাকিয়ে বললেন, এই মেয়ে, এত পাকা পাকা কথা কোথায় শিখেছো তুমি? হ্যাঁ, মারবো এক থাপ্পড়। তাসনিয়া ঘাড় ঘুরিয়ে জবাব দিল, আমার কি দোষ, নওশিন আপুই তো সেদিন ফোনে কার সঙ্গে যেন এই কথাটা বলছিল। মিজান সাহেব বিষয়টা এতক্ষণ লক্ষ্য করেননি, নওশিনের কথা উঠতেই তার দিকে তাকালেন। নওশিন বারান্দার এক কোণায় দাঁড়িয়ে ফোনে কার সঙ্গে যেন কথা বলছে। কখন থেকে কথা শুরু হয়েছে কে জানে, কথা এত আস্তে বলছে যে এত কাছ থেকেও বোঝা যাচ্ছে না কি কথা হচ্ছে। আজকালকার ছেলেমেয়েরা ফোনে এত আস্তে কথা বলে, মনে হয় কথা বলছে না, যেন সিনেমার ডায়লগের মতো শুধু ঠোঁট মিলিয়ে যাচ্ছে। মিজান সাহেবের অফিসের পিয়ন সুমন ছেলেটা এরকম, প্রায়ই দেখা যায় দীর্ঘ সময় ফোনে কার সঙ্গে যেন কথা বলে, কথা কিছু বোঝা যায় না, শুধু গুনগুন শব্দ শোনা যায়। ফোনে এত কথা বললে কানের 12টা বেজে যাবার কথা, কিন্তু কেন যেন ওর কানের 12টা বাজে না, কান বহাল তবিয়তই থাকে, আর সেও সেই সুস্থ সবল কান নিয়ে দীর্ঘ আলাপ চালিয়ে যায়। রাবেয়া বললেন, কার সঙ্গে এতক্ষণ কথা বলছিলি, পরিচিত কেউ? নওশিন বলল, কেন মা, পরিচিত না হলে কি কারো সঙ্গে কথা বলা মানা আছে? মানা আছে, তুই মেয়ে মানুষ, অপরিচিত কারো সঙ্গে কথা বলে যে বিপদে পড়বি না তার কি গ্যারান্টি আছে? নওশিন চাপা অথচ কঠিন গলায় বলল, মা আমি বড় হয়েছি, মেডিকেল কলেজে পড়ি, আমাকে নজরদারি না করলেই খুশি হব। তুই এভাবে কথা বলছিস কেন বলতো? কিভাবে কথা বলছি, কেমন যেন কাটা কাটা সুরে কথা বলছিস। আমি মোটেও কাটা কাটা সুরে কথা বলছি না, তুমি সবসময় আমার দোষ খুঁজে বেড়াও, এই জন্য আমার সাধারণ কথাও তোমার কাছে কাটা কাটা শোনাচ্ছে। রাবেয়া আরও কিছু বলার আগেই মিজান সাহেব শান্ত গলায় বললেন, বেড়াতে এসে এসব কি শুরু করলি নওশিন, সমুদ্র দেখতে এসেছিস সমুদ্র দেখ, ঝগড়াঝাটি করার কি দরকার? নওশিন মিজান সাহেবের এই কথা থেকে রেগে গেল, বলল, সমুদ্র তোমরাই দেখো, আমার সমুদ্র দেখার দরকার নেই, বলে বারান্দা থেকে রুমে চলে গেল। মিজান সাহেব বুঝে উঠতে পারলেন না এই কথায় রাগ দেখানোর কি আছে, তিনি যে আনন্দ নিয়ে ট্যুরে গিয়েছিলেন সেটা দীর্ঘস্থায়ী হলো না, আনন্দ মাঠে মারা গেল। নওশিনের কারণে পরদিনই ঢাকায় ফিরে আসতে হয়েছিল তাদের। চিটাগাংয়ের সেদিনের মতো আজকেও মিজান সাহেব মেয়ের ব্যবহারে দুঃখ পেলেন, রাতে বিছানায় শুয়ে তার ঘুম আসছিল না, বিছানায় এপাশ ওপাশ করছিলেন, মেয়েটার আচার ব্যবহার দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। বড় মেয়ে হিসেবে তিনি এই মেয়েকে কত আদর যত্ন দিয়ে মানুষ করেছেন, আদরের মেয়ে এখন মুখের উপর কথা বলা শিখে ফেলেছে। রাবেয়া বেগম বললেন, ঘুমাচ্ছ না কেন, মন কি বেশি খারাপ? মিজান সাহেব দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, মন খারাপ না করে কি করব, সংসারের বড় মেয়ে, কত আশা করে ডাক্তারি পড়াচ্ছি, দিনদার ডাক্তার হয়ে আমাদের মেয়ে গরিব দুস্থ অসহায় মহিলা রোগীদের সেবা করবে, শুধু চিকিৎসা দিয়েই না, আচার আচরণ দিয়েও মানুষের মন জয় করবে, আমাদের মুখ উজ্জ্বল করবে, অথচ মেয়ের ব্যবহার দেখেছ। রাবেয়া বেগম স্বামীকে সান্ত্বনা দিয়ে বললেন, থাক, সন্তানদের জন্য মনে কষ্ট রেখো না, এতে সন্তানদের অমঙ্গল হয়, তুমি দেখো ইনশাআল্লাহ নওশিন ঠিকই একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। স্ত্রীর কথায় মিজান সাহেব কিছুটা যেন সান্ত্বনা খুঁজে পেলেন, বললেন, কি জানি সেই দিনগুলো দেখে মরতে পারবো কি না কে জানে। নওশিন আজ অন্যান্য দিনের চেয়ে কিছুটা আগেই ঘুম থেকে উঠেছে, উঠে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে, আকাশটা আজ মেঘাচ্ছন্ন,
সকালবেলা ঘুম থেকে উঠে মেঘাচ্ছন্ন আকাশ দেখতে ভালো লাগার কথা না, কিন্তু কেন যেন ওর আজ ভালো লাগছে। ভালো লাগার কারণটা ঠিক কি সেটা এই মুহূর্তে মনে পড়ছে না। মাঝে মাঝে এই অদ্ভুত বিষয়টা হয়, কারণ মনে থাকে না। আজ সোহেলের সঙ্গে দেখা হবার কথা। সোহেল থাইল্যান্ড থেকে গতকাল দেশে ফিরেছে। থাইল্যান্ডে নাকি ওর কি বিজনেস আছে। নওশিন বেশ কদিন জানতে চেয়েছিল বিজনেসটা কিসের। সোহেল স্পষ্ট করে কিছুই বলেনি, শুধু বলেছে ব্যবসাটা নাকি খুব প্রফিটেবল, প্রতি মাসে একবার করে যেতে হচ্ছে। দীর্ঘ 15 দিন পর সোহেলের সঙ্গে দেখা হচ্ছে। এটা মন ভালো লাগার কারণ নিশ্চয়ই না, কারণটা অন্য, নওশিন সেটা মনে করার চেষ্টা করল। বারান্দায় দাঁড়িয়ে নওশিন লক্ষ্য করল মিজান সাহেব বাড়ির সামনের বাগানে গাঁদা ফুল গাছের পরিচর্যা করছেন। কোথা থেকে যেন মাটি সংগ্রহ করেছেন, ভেজা মাটি গাছের গোড়ায় দিয়ে গোড়া মজবুত করার চেষ্টা করছেন। নওশিনের একবার ইচ্ছে হলো বাবাকে ডেকে বলে, বাবা এত সকালে গাঁদা ফুল নিয়ে পড়লে কেন, ভেজা মাটি নিয়ে কাজ করলে তো তোমার ঠান্ডা লেগে যাবে। কথাটা বলা হলো না, বলতে গেলে ঝামেলা হবে, দেখলেই বাবা জিজ্ঞেস করে বসবেন, এই যে আমার মা জননী, আজকে ফজর নামাজ পড়েছিস তো? নওশিনকে মিথ্যে করে বলতে হবে, জি বাবা পড়েছি, বসে বসে কিছুক্ষণ অজিফাও তো পড়লাম। ফজর নামাজ একদিনও পড়া হয় না নওশিনের। শয়তান এসে ভোর রাতে পা টেপা শুরু করে। নওশিনের মনে হয় শয়তান কাজটা একা করে না, 7-8 জন নান্না বাচ্চা শয়তানকেও এই কাজে নিয়োগ দেয়। সবচেয়ে বড় যে শয়তানটা, সে পা টেপার মতো ছোট কাজটা করে না, সে বসে মাথার কাছাকাছি, মাথার চুলে বিলি কেটে দিতে দিতে ফিসফাস গলায় বলে, ম্যাডাম, ও ম্যাডাম, কেমন লাগছে, ঠিকঠাক আরাম পাচ্ছেন তো? দেখবেন, আরামের ব্যাঘাত হলে কিন্তু জায়গায় বসে আওয়াজ দিবেন, আমাদের কাছে অন্য ব্যবস্থা আছে। শয়তানদের অন্য ব্যবস্থা করার আগে রাবেয়া বেগম ঘুম থেকে জেগে ওঠার জন্য ডেকে ফেলেন, নওশিন, এই নওশিন উঠেছিস, নামাজের সময় কিন্তু চলে যাচ্ছে। নওশিনের আর ওঠা হয় না, উঠতেছি তো মা। এটা বলে রাবেয়া বেগমের ডাকে সাড়া দিয়ে আবারও শয়তানের হাতে মাথা এবং পা সমর্পণ করে ঘুমিয়ে থাকতে হয়। নওশিন বারান্দা থেকে এসে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে কিছুক্ষণ দেখল নিজেকে। এরপর চোখে হালকা কাজল দিয়ে চুল পরিপাটি করে নাস্তার টেবিলে গিয়ে বসল। মিজান সাহেব নাস্তা করছিলেন। নওশিনকে দেখে বললেন, আজকে কি তোর ক্লাস আছে? নওশিন পাউরুটির শরীরে মাখন লাগাতে লাগাতে বলল, আছে বাবা, কেন? তুই আজ ফ্রি থাকলে তোকে নিয়ে কিছু গাছ কিনতে যেতাম, তুই তো আবার ফুলের গাছ ভালো চিনিস। না বাবা, আজ আমার সময় হবে না, অন্য একদিন দেখি। তোর ক্লাস তো শেষ হয় 2:00, বিকেলে তো ফ্রিই থাকিস। না বাবা, আজ ফ্রি নেই, কাজ আছে। মিজান সাহেব জিজ্ঞেস করতে চেয়েছিলেন, কি এত কাজ তোর? জিজ্ঞেস করতে চেয়েও করলেন না। মেয়ে হয়তো উল্টাপাল্টা কোনো জবাব দিয়ে বসতে পারে, সকালবেলা তিনি কখনোই সংসারের কারো সঙ্গে কথা কাটাকাটিতে জড়াতে চান না। তিনি নাস্তা শেষ করে উঠে গেলেন। নওশিন অন্যান্য দিনের চেয়ে বেশি সময় নিয়ে নাস্তা সারল, এরপর বের হতে যাচ্ছিল কলেজের উদ্দেশ্যে। রাবেয়া বললেন, কলেজে যাচ্ছিস ভালো কথা, কিন্তু এইভাবে কেন? নওশিন বলল, কিভাবে যাচ্ছি, বোরকা পরেছিস, মুখ খোলা রেখেছিস কেন, মুখ নিকাব দিয়ে ঢেকে যাবি না? নওশিন বিরক্ত গলায় বলল, মা, নিকাব লাগাতে আমার ভালো লাগে না। রাবেয়া বললেন, কি বলছিস এসব তুই, মুখ যদি খোলাই থাকে পর্দার আর রইল কি, নিকাব লাগিয়ে যা। নওশিন তবুও নিকাব লাগালো না, ব্যাগ কাঁধে বের হয়ে গেল। রাবেয়া বেগম দীর্ঘশ্বাস ফেললেন। যে মেয়ে ছোটবেলায় পর্দা করত, আজান হলেই দাঁড়িয়ে পড়তো নামাজের মুসাল্লায়, বড় হয়ে সে মেয়ের কেন এত পরিবর্তন হলো তিনি বুঝতে পারছেন না। নওশিনের বান্ধবী মিলি বলল, তারপর আঙ্কেল তোকে 10,000 টাকা দিল? না দিয়ে যাবে কোথায়, আমি তার আদরের মেয়ে না। তাই বলে মিথ্যা বলবি, মিথ্যা বলা ঠিক হয়নি তোর। তুইও না,
মিথ্যা না বলে যদি বলতাম, বাবা আমি সোহেলের জন্মদিনে ওকে একটা অ্যান্ড্রয়েড ফোন গিফট করব, টাকা দাও, বাবা কি টাকা দিত? মিলি বলল, যাই বলিস না অসীম, এই সোহেল ছেলেটা মনে হয় মহা ধরিবাজ, মনে হচ্ছে ও তোকে চড়িয়ে খাচ্ছে। চড়িয়ে খাচ্ছে মানে? এটা কি ধরনের কথা মিলি? রাগ করছিস নাকি? রাগ করবো না, না জেনে শুনে সোহেল সম্পর্কে তুই এমনটা বলবি কেন? মিলি হাত জোর করার ভঙ্গি করে বলল, ওকে বাবা ক্ষমা চাচ্ছি, এখন বল তোর সোহেল নামক ওই জিনিসটার জন্মদিনের অনুষ্ঠান কবে? নওশিন চোখ আগুন গরম করে মিলির দিকে তাকালো। এই মেয়ের সাথে কোনো কথাই বলতে ইচ্ছা করছে না, এই মেয়ে একটা জলজ্যান্ত মানুষকে জিনিস কেন বলবে? মিলি বলল, এভাবে কেন তাকিয়ে আছিস, আমি কি অন্যায় কিছু বলেছি? অবশ্যই বলেছিস। ও মা, অন্যায় কি বললাম? জানতে চাচ্ছি সোহেলের জন্মদিন কবে, এটা জানতে চাওয়া কি অন্যায়? এটা জানতে চাওয়া অন্যায় না, একটা মানুষকে কোনো বস্তুর সঙ্গে তুলনা করা অন্যায়, এই অন্যায়টা তুই করেছিস। মিলি বলল, ঠিক আছে, বস্তুর সঙ্গে তুলনা করার চ্যাপ্টারটা বাদ, তবে সোহেল সম্পর্কে তোর ভালোভাবে খোঁজ খবর নেওয়া দরকার। সেদিন শ্যামা বলছিল। কি বলছিল বল, থেমে গেলি কেন? ওর নাকি চরিত্র বেশি সুবিধার না। নওশিন রাগি গলায় বলল, সুবিধার না হলে না, তোর তাতে কি সমস্যা? কোনো সমস্যা না, তবে তোকে রাগাতে ভালো লাগছে, তুই এত অল্পতে রেগে যাস কেন বলতো? নওশিন কোনো কথা বলছে না, ওর মেজাজ তিরিক্ষি হয়ে যাচ্ছে। মিলিকে এই মুহূর্তে ওর মনে হচ্ছে সাক্ষাৎ একটা টুইন টাওয়ার, একটা জাম্বো জেট প্লেন পেলেই হতো, এই টুইন টাওয়ারটাকে এখনই ধ্বংস করে দেয়া যেত। দেশে এই টাইপ টুইন টাওয়ারে থাকার কোনো অধিকার নেই। মিলিকে টুইন টাওয়ার মনে হোক আর যাই হোক, নওশিন সোহেলের চরিত্র নিয়ে এর আগেও বিভিন্ন জনের কাছ থেকে এটা ওটা শুনেছে। শাস্ত্রে আছে, শোনা কথায় কান দিতে নেই। নওশিন কান না দিয়ে পারেনি। একদিন সোহেলকে জিজ্ঞেস করল, তোমাকে নিয়ে ইদানিং কীসব শুনছি? কি শুনছো? তুমি নাকি কীসব আজে বাজে ফিল্ম তৈরি করো? কে বলেছে এসব তোমাকে? যেই বলো, কথা সত্য কিনা সেটা বলো। তুমি কি আমাকে সন্দেহ করতেছো? সন্দেহ করছি না, জানতে চাচ্ছি। জানতে চাওয়া আর সন্দেহ করা কি এক জিনিস হলো? সোহেল কপট অভিমানী গলায় বলল, সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর, আমাকে যদি বিশ্বাসই না করো তাহলে এই সম্পর্ক টিকিয়ে রেখে লাভ কি? নওশিন দেখল সোহেল রেগে যাচ্ছে, ও বলল, সম্পর্ক রাখা না রাখার প্রশ্ন আসছে কেন? সন্দেহের অবকাশ যাতে না থাকে এই জন্যই জানতে চাচ্ছিলাম, তুমি তো দেখছি রাগ করে ফেললে। সোহেল শান্ত গলায় বলল, আমার ওপর বিশ্বাস রাখতে পারো, আমি মোটেও বাজে ছেলে নই। নওশিন এরপর এ নিয়ে আর কোনো কথা তোলেনি, কারণ সোহেলের আচরণে কখনোই ওকে বাজে ছেলে মনে হয়নি। একদিনের ঘটনা থেকে সোহেলের প্রতি বরং নওশিনের বিশ্বাসটা আরও গভীর হল। নওশিন গিয়েছিল নীলক্ষেতে একটা বই কিনতে, বইয়ের নাম আধার মানবী, একটা উপন্যাসের বই। নওশিন বই হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখছিল, তখন ওর বান্ধবী শ্যামার ফোন এলো। শ্যামা বলল, নওশিন তুই কোথায়? নীলক্ষেতে। কেন, তুই কি একটু কলাবাগানে আসতে পারবি? কলাবাগানে? হঠাৎ কলাবাগানে কেন? সোহেলকে রেস্টুরেন্টে একটা মেয়ের সঙ্গে দেখলাম, আমি পাশের টেবিলে বসাচ্ছিলাম। মেয়েটার সঙ্গে সোহেলের আচরণ দেখে মনে হচ্ছিল ওই মেয়ের সঙ্গে ওর কোনো অ্যাফেয়ার আছে, ইচ্ছে করলে তুই এসে দেখে যেতে পারিস। নীলক্ষেত থেকে কলাবাগান বেশি দূর না, নওশিন ভাবছিল কী দরকার যাওয়ার, পরে না হয় সোহেলকে জিজ্ঞেস করে জানা যাবে, কিন্তু কি মনে করে একটা রিক্সা ডেকে তাতে উঠে বসল। কলাবাগান গিয়ে দেখা গেল ঘটনা সত্যি, রেস্টুরেন্টে সোহেল ওই মেয়েটার সঙ্গে হেসে হেসে কথা বলছে। নওশিন রিক্সা থেকে নামল না, মন খারাপ করে সেদিনের মতো বাসায় চলে গেল। সিদ্ধান্ত নিল সোহেলের সঙ্গে আর নয়, সম্পর্কের এখানে ইতি। দুদিন পর নিউ মার্কেটে রেস্টুরেন্টের ওই মেয়েটার সঙ্গে দেখা, মুখে ভারী মেকআপ করা, উগ্র পোশাক আশাকের এই মেয়েকে দেখে প্রথমে নওশিনের কথা বলতে ইচ্ছা করছিল না, কিন্তু সত্যিটা ওর জানার দরকার ছিল। বলল, আপনার সঙ্গে কিছু কথা ছিল, আপনাকে একটু সময় হবে? মেয়েটা বলল, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। নওশিন বলল,
আমি নওশিন। মেয়েটা সহজ গলায় বলল, আমি ইরিনা। চলুন কোথাও বসে কথা বলি। কোথাও বসবো না। কোনো ভূমিকায় না গিয়ে নওশিন সরাসরি প্রশ্ন করল, আপনি সোহেলকে কিভাবে চেনেন? কোন সোহেল? ভনিতা করছেন কেন? আপনি বুঝতে পারছেন না কোন সোহেলের কথা বলছি? ও, বুঝতে পেরেছি, আপনি কি ভাইয়ার কথা বলছেন? নওশিন এই প্রশ্নে কিছুটা হোঁচট খেল, এই মেয়েটা সোহেলকে ভাইয়া কেন বলছে? নওশিন বলল, সোহেল আপনার কেমন ভাইয়া? কেমন ভাইয়া মানে? কি বললেন এটা? আমার আপন ভাই, মায়ের পেটের ভাই। মেয়েটার কথায় নওশিন বেশ লজ্জা পেল। লজ্জায় কিছু সময় কোনো কথা বলতে পারল না, মনে মনে সামার 14 গোষ্ঠী উদ্ধার করে নিল। এই সামাটার জন্যই কিনা সোহেলের বোনকে ও অন্য কিছু ভেবে বসে আছে। ইরিনা বলল, এবার তো একই প্রশ্ন আমিও করতে পারি, ভাইয়াকে আপনি কিভাবে চেনেন? নওশিন এই প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না, ও কিছুটা থতমত খেয়ে গেল। যদিও ইরিনার দিক থেকে এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক ছিল, ইরিনা জবাবের জন্য অপেক্ষা করল না, বলল, আপনাকে বোধহয় বিব্রত করে ফেললাম। বিব্রত হওয়ার কিছু নেই, কারণ ভাইয়ার মুখে নওশিন নামটা অনেকবার শুনেছি। নিজে থেকে পরিচয় দিতে হলো না ভেবে নওশিন এবার কিছুটা স্বস্তি পেল, কিন্তু লজ্জিত ভাবটা কাটল না। ইরিনার চোখ এই বিষয়টা এড়াল না, সে যেন পরিস্থিতি স্বাভাবিক করতে চাইল। বলল, আমার ভাইয়ার মতো মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। নওশিন জিজ্ঞাসু দৃষ্টিতে ইরিনার দিকে তাকালো। এই তাকানোর মানে হলো কি রকম, দ্বিতীয়টি নেই কেন? ইরিনা বলল, এত ভদ্র ছেলে কখনো কোনো মেয়ের সঙ্গে কথা বলা দূরে থাক, তাকাতেই দেখিনি। এই যুগে এরকম ছেলে ভাবা যায়? নওশিন এবারও মুখে কিছু বলল না, শুধু মৃদু হাসল। চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল ওর। ইরিনার কথাগুলো শুনতে ওর ভালোই লাগছিল। নিউ মার্কেটে কফি শপে বসে এরপর আরও কথা হলো। কথা ইরিনাই বলছিল, সবই ভাইয়ার প্রশংসামূলক কথাবার্তা। নওশিন শুধু নীরব শ্রোতা হয়ে শুনে যাচ্ছিল। শুনে সোহেল সম্পর্কে ওর সন্দেহগুলো দূর হয়ে গেল। বুঝল, বান্ধবীরা এতদিন সোহেলের বিষয়ে ওর কাছে উল্টাপাল্টা শুনিয়েছে, আসলে সোহেলের মতো ছেলেই হয় না। মিলি বলল, কিরে হঠাৎ কোন ভাবনায় ডুবে গেলি? বললি না সোহেলের জন্মদিন কবে? 27 তারিখে। জন্মদিন কোথায় উদযাপন হচ্ছে? কোথায় হচ্ছে কি জানি, আজকে সোহেলের সঙ্গে দেখা হলে জেনে নিব। মিলি বলল, একটা কথা বললে রাগ করবি? রাগ করার মতো হলে তো করবই, যাতে রাগ না করি সেভাবে বলার চেষ্টা করবি, ওকে? বল কি বলবি। না, মানে বলছিলাম কি, তুই হচ্ছিস একটা ইসলামিক মাইন্ডেড ফ্যামিলির মেয়ে, তোর বাবা মা কি এই ধরনের সম্পর্ক মেনে নিবে? মেনে না নেয় না নিবে তাতে কি, পরে তো তোকে পস্তাতে হবে। তোর বাবাকে তো আমি চিনি, সোজা বাড়ি থেকে বের করে দিবে, বলবে দূরে গিয়ে মর। তখন? দূরে গিয়ে মর বললে দূরে গিয়ে মরব, তাতে তোর সমস্যা কোথায়? সমস্যা আছে, কাছাকাছি মরলে আমি অন্তত খবরটা পাবো, গিয়ে তোর ডেড বডি ধরে কিছুক্ষণ কান্নাকাটি করে আসতে পারবো। দূরে হলে তো তুই এই সুবিধাটা পাচ্ছিস না, তাই না? নওশিন বিরক্ত গলায় বলল, এসব বিষয় নিয়ে ইয়ার্কি করে তুই কি মজা পাস বলতো মিলি? কোনো মজা পাই না, তবুও করি। তবে এবার সিরিয়াসলি বলছি, তুই সোহেলের পিছু ছাড়, এই ছেলে শেষ পর্যন্ত তোর 12টা বাজাবে, শেষে কোন গাঙ্গে যে পড়বি আমি ভেবেই কুল পাই না। নওশিন বলল, ঘটনা কি? হঠাৎ তুই কেন আমাকে নিয়ে এত ভাবছিস? তোর নিজের কোনো চরকা নেই? নিজের চরকায় তেল দে না। মিলি বলল, তুই আমার বান্ধবী না, তোর চরকা নিয়ে আমি ভাববো না। তোর কি মনে হচ্ছে আমি তোকে খারাপ কিছু বলছি? খারাপ বলছিস না, তবে অতিরিক্ত বকছিস, অতিরিক্ত বকা মেয়ে আমার পছন্দ না। মিলি দেখল নওশিন রেগে যাচ্ছে, রাগলে ওর ফর্সা চেহারা লাল বর্ণ ধারণ করে, এই মুহূর্তে চেহারা গোলাপি থেকে লালের দিকে যাচ্ছে, লক্ষণ ভালো না। যে কোনো সময় নওশিন বলে বসতে পারে, আর একটাও কথা বলবি না, তাহলে কিন্তু আমি সিন ক্রিয়েট করে ফেলব। নওশিনের সিন ক্রিয়েট করা কোনো সাধারণ বিষয় না, অতি ভয়ঙ্কর বিষয়। একবার কলেজ থেকে রিক্সায় করে বাসায় ফেরার পথে কয়েকটা ছেলে মোটর বাইক নিয়ে ওদের পিছু পিছু এসে বিরক্ত করছিল, এক পর্যায়ে পথ রোধ করে দাঁড়ালো।
ওদের মধ্যে একজনের নাম বজলু, নওশিনদের মহল্লারই ছেলে। সে নওশিনের উদ্দেশ্যে বলল, আপু একটু নেমে আসুন তো। নওশিন বলল, কি আশ্চর্য, নেমে আসবো কেন? আপনি বললেই আমি নামব নাকি? আপনাকে নামতেই হবে, কথা আছে, নেমে আসুন। মিলি ভয়ে এক হাতে নওশিনের জামা এবং অন্য হাতে রিক্সার হুট খামচি ধরে কাঁপতে লাগল। নওশিন বলল, আমাদের পথ আটকালেন কেন? সরুন বলছি, সরে দাঁড়ান, আমাদের কাজ আছে। বজলু সরে দাঁড়ালো না, কিছু একটা বলতে চাইছিল। মিলিকে এবং রাস্তা শুদ্ধ সবাইকে অবাক করে দিয়ে রিক্সা থেকে নেমে নওশিন বজলুর কপালের সামনে আঙ্গুল উঁচিয়ে বলল, আর একটা কথাও বলবি না, তাহলে কিন্তু আমি সিন ক্রিয়েট করে ফেলব। চিনিস আমাকে? একদম হাত পা ভেঙে লুলা করে দিব, এমন মার দিব এক মাস হসপিটালে পড়ে থাকতে হবে, যা ভাগ। নওশিনের রণমূর্তি দেখে মিলি তব্দা খেয়ে গেল। তব্দাবোধ কেটে যাওয়ার পর দেখা গেল আশেপাশে বজলুদের কোনো নাম নিশানা নেই, ওরা পালিয়ে বেঁচেছে, আর ওদের মোটর বাইক চিত হয়ে পড়ে আছে রাস্তায়। আহাসান অনেক চেষ্টা করেও লেখায় মন দিতে পারছে না, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওর মনোযোগ বারবার বৃষ্টির দিকে চলে যাচ্ছে। বৃষ্টিটা যে কী, আসার আর সময় পেল না। শুধু বৃষ্টি হলে সমস্যা ছিল না, কাজ চালিয়ে নেওয়া যেত, লেখায় মন বসাতে সমস্যা হতো না। মনকে বলা যেত, মন বাবা জি ঝামেলা করিস না, ঠিকঠাক লেখার কাজে সহযোগিতা কর। কিন্তু সমস্যা অন্য জায়গায়, বৃষ্টির ঝুমঝুমান্তির সাথে কোথা থেকে যেন হাসনা হেনা ফুলের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এই জিনিসের ঘ্রাণ নাকে এসে লাগলে মন মেজাজ মাতাল টাইপ হয়ে যায়। মাতাল মন নিয়ে আর যাই হোক লেখালেখি করা মুশকিল। হাসনা হেনার আরেকটা নাম আছে, আহাসানের মাথা এখন এই নাম খুঁজে পাওয়ার জন্য আকুপাকু করছে। হাসনা হেনার ডুপ্লিকেট নাম খুঁজে না পাওয়া পর্যন্ত আর শান্তি নেই, সারাক্ষণ এই জিনিস মাথায় ঝামেলা করতে পারে। আহাসান চতুর্থবারের মতো লেখায় মন দেওয়ার চেষ্টা করল। লেখাটা দু একদিনের মধ্যেই প্রকাশনা প্রতিষ্ঠানে পাঠাতে হবে। প্রকাশনা প্রতিষ্ঠান কথামালার কর্ণধার জামান সাহেব বারবার ফোন করে বলছেন, মাওলানা সাহেব, বইমেলার তো বেশি দিন বাকি নাই, লেখা কবে পাঠাবেন? এই তো শেষ করে এনেছি প্রায়। ওকে ওকে ভাই, যত তাড়াতাড়ি করা যায়, এবার কিন্তু প্রচ্ছদটাও ভাই আপনিই করবেন। জামান সাহেবের বয়স 50 ছাড়িয়েছে, আহাসানের প্রায় দ্বিগুণ বয়সী এই ভদ্রলোক আহাসানকে ভাই বলে ডাকে কেন কে জানে। আহাসান প্রথম যেদিন একটা লেখার পাণ্ডুলিপি নিয়ে জামান সাহেবের সঙ্গে দেখা করল, সেদিনের কথা মনে হলে এখনও ওর হাসি পায়। ভদ্রলোক আহাসানকে আপাদমস্তক দেখে তাচ্ছিল্যের সঙ্গে মন্তব্য করেছিলেন, আপনি মাওলানা মানুষ, তাও আবার কওমি মাদ্রাসার মাওলানা, বয়স কম, আপনার লেখা কেমন হবে কি জানি, এই লেখা পাবলিক খাবে কি না তাও তো ভাবার বিষয়। আহাসান মুচকি হেসে বলল, আপনি টেনশন করবেন না, পাণ্ডুলিপি জমা দিলেই তো আর বই ছাপা হয়ে যাচ্ছে না, পাণ্ডুলিপি পড়ে দেখুন, ভালো লাগলে জানাবেন। এক সপ্তাহ পর জামান সাহেব ফোন করে জানালেন, আপনার লেখাটা পড়েছি, খারাপ না, আমরা ছাপব। আহাসানের লেখা প্রথম বই বাজার মাত করে দিল। স্বভাবতই সবচেয়ে বেশি আবেগ আপ্লুত হবার কথা আহাসানের, কিন্তু ওর চাইতে কয়েকগুণ বেশি আবেগপ্রবণ হলেন জামান সাহেব। ফোন করে খুশিতে কথা বলতে পারছিলেন না, ফোনে তার কণ্ঠ হেঁচকির মতো শোনা যাচ্ছিল। হেঁচকি কমে এলে ধরা গলায় বললেন, মাওলানা সাহেব, কি বলবো, কমি পড়ুয়ারা যে এতটা পারে আপনি এর প্রমাণ। আহাসান চোখ বন্ধ করে আবারও ফুলের দ্বিতীয় নাম মনে করার চেষ্টা করল। নাম মনে পড়েছে, হাসনা হেনার অন্য নাম হচ্ছে সর্পগন্ধা। সর্পগন্ধা নাম হওয়ার পিছনে একটা কারণ আছে, এর ঘ্রাণে নাকি সাপ এসে হাজির হয়। এটা আসলে শোনা কথা, একরকম কল্পকাহিনী, ফুলের ঘ্রাণে আদৌ সাপ আসে এটা কেউ কখনো দেখেছে বলে মনে হয় না। আহাসান ওর দোতলার জানালা দিয়ে বাইরে তাকিয়ে ফুলের ঘ্রাণের উৎস খোঁজার চেষ্টা করল। আশেপাশের কোনো ফুল গাছ দেখতে পাওয়ার কথা না, আজকাল ফেরিওয়ালারা ভ্যান গাড়িতে করে ফুলের চারা বিক্রি করতে বের হয়, একসঙ্গে নানান ধরনের গাছ জড়াজড়ি করে দাঁড়িয়ে থাকে সেই গাড়িতে, দেখতে ভালো লাগে। তবে বৃষ্টির মধ্যে এমন ভ্যান গাড়ি রাস্তায় বের হওয়ার প্রশ্নই আসে না। আহাসান হঠাৎ লক্ষ্য করল,
ওদের দোতলা বাড়ির সামনের রাস্তায় একজন বোরকা পরা মহিলা বৃষ্টিতে ভিজে জবজবা হয়ে দাঁড়িয়ে আছে, সম্ভবত রিক্সার জন্য অপেক্ষা করছে। এই ঝুম বৃষ্টিতে রিক্সা খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই, সম্ভাবনা থাকলেও 105। এই পাঁচজনের মধ্যে তিনজন রিক্সাওয়ালাই রিক্সার হুড ফেলে পা দুটা যাত্রীদের সিটের উপর তুলে জুবুধুবু হয়ে বসে আয়েশ করে সিগারেট টানবে, এদের ডাকলে ফিরেও তাকাবে না। বাকি দুজনের একজন বলবে, যামুনা, ভাগ্যগুণে যে একজন রাজি হবে সে বলবে, দেহেনি তো বৃষ্টি, ভাড়া কইলাম বাড়াইয়া দিতে হইব। যদি জিজ্ঞেস করা হয় ভাড়া কত, বলবে, এইটা কইতে হইব কেন, ইনসাফ কইরা দিয়া দিয়েন। রিক্সাওয়ালাদের এই ইনসাফ জিনিসটা খুব বিপজ্জনক। আহসানকে একবার এইরকম বিপদে পড়তে হলো। আজিমপুর কবরস্থান থেকে ওর বাবার কবর জিয়ারত করে বের হতেই নামলো ঝুম বৃষ্টি, কোনো রিক্সা পাওয়া যাচ্ছিল না। আধা ঘন্টা অপেক্ষার পর রিক্সার দেখা পাওয়া গেল। আহসান বলল, ভাই এলিফ্যান্ট রোড যাবেন? যামু, কত? বৃষ্টির দিন, বুঝেনি তো, ইনসাফ করে দিয়ে দিয়েন। আহসান স্বস্তির নিঃশ্বাস ফেলে রিক্সায় উঠে পড়ল, মনে মনে ভাবল, যাক ইনসাফ যেহেতু বলেছে 25 টাকার জায়গায় 30 টাকা ধরিয়ে দিলেই হবে। এলিফ্যান্ট রোড এসে রিক্সাওয়ালা 70 টাকা ভাড়া দাবি করে জবানে তালা দিয়ে বসে রইল, তালা আর খোলার নাম নিল না। রিক্সাওয়ালার প্রেম নামে সিনেমার পোস্টার দেখা যায় রাস্তাঘাটে, কিন্তু এই রিক্সাওয়ালা মনে হচ্ছে রিক্সাওয়ালার এক জবান টাইপ কিছু একটা বের করার চিন্তা করল। আহসানের ভেতরে খবর হয়ে গেল, গা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। 70 টাকা সে পাবে কোথায়? গোরস্থান থেকে বের হওয়ার পর একদল ফকির মিসকিন ঘিরে ধরেছিল, সঙ্গে যা টাকা পয়সা ছিল ওদেরকে সব দিয়ে দিতে হলো, ওর কাছে এখন আছে মোটে 50 টাকা। আহসান খবর হয়ে যাওয়া চিনচিনে গলায় বলল, বলেন কি ভাই, আজিমপুর থেকে এলিফ্যান্ট রোড তো 25 টাকার বেশি না, আপনি 30 টাকা নিতে পারেন, 70 টাকা কীভাবে চাচ্ছেন? রিক্সাওয়ালা বলল, আপনি হুজুর মানুষ দেখে ভাড়া কম চাইছি, ভাড়া হয় 100 টাকা। আহসান 50 টাকার নোট রিক্সাওয়ালার দিকে বাড়িয়ে দিতেই সে খেপে গেল, বলল, টেহা আপনার পকেটেই রাখেন, 70 টাকার কম হইব না। আহসান মহাবিপদে পড়ে গেল, পকেটে এই একটা নোটই আছে, বাকি 20 টাকা সে পাবে কোথায়? অবশেষে অন্য এক পথচারীর সহযোগিতায় হাতে পায়ে ধরে অনেক কষ্টে রিক্সাওয়ালাকে 50 টাকা নিতে রাজি করাতে হলো। রিক্সাওয়ালা 50 টাকার নোটটা পকেটে ঢোকাতে ঢোকাতে বলল, আপনি গোমধ্যে মেয়ে ইনসাফ নাই। আহসানের শিক্ষা হয়ে গেল, এরপর থেকে কোনোদিন ভাড়া চূড়ান্ত না করে রিক্সায় ওঠেনি। বৃষ্টির দিনে রাস্তাঘাটে বিপদে পড়া খুবই খারাপ লক্ষণ। আহসানদের বাড়ির সামনের এই মহিলাও এরকম বিপদে পড়েছে কি না কে জানে। দোতলা থেকে মহিলার চেহারা দেখা যাচ্ছে না, শুধু ওড়নাবিহীন ভেজা মাথা দেখা যাচ্ছে। মহিলার কাঁধে কলেজ ছাত্রীদের মতো বইয়ের ব্যাগ ঝোলানো, কাঁধের ব্যাগও ভিজে জবজবা। আহসান মহিলাকে বাড়ির ভেতরে এসে বসার জন্য ডাকতে যাবে, তখনই ফারিয়া এক বাটি গরম গরম শিমের বিচি ভাজা নিয়ে হাজির হলো, বলল, এই যে মাওলানা সাহেব, কি করিস, তোর লেখাটা কি শেষ হলো? ফারিয়া আহসানের ছোট বোন, বয়সে ওর 5 বছরের ছোট। বয়সের এত ব্যবধান থাকলেও সম্বোধনটা তুইতুকারির উপর দিয়েই চলে, তুই জিনিসটা আহসানের অবশ্য মন্দ লাগে না, উপভোগ্যই মনে হয়। আহসান জানালা থেকে দৃষ্টি ফিরিয়ে এনে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না রে, হলো না। কেন? মন বসাতে পারছি না। বলিস কি, মন বসাতে পারছিস না? সুনামধন্য তরুণ আলেম লেখক আহসান হাফিজ তার লেখায় মন বসাতে পারছে না, এটা তো অবাক বিষয়, মন কেন বসাতে পারছিস না ভাইয়া? বৃষ্টি আর ফুল, এই দুই জিনিস আমাকে পাগল বানিয়ে ছেড়েছে। বৃষ্টি তো দেখতেই পাচ্ছি, ফুল পেলেই কোথায়? জানি না, মনে হয় অলৌকিকভাবে ফুলের ঘ্রাণ পেয়ে যাচ্ছে। ফারিয়া জানালা দিয়ে এক পলক রাস্তার দিকে তাকিয়ে বলল, বুঝেছি, বাদ দে, ফুলের ঘ্রাণ পরেও নেওয়া যাবে, এখন শিমের বিচি ভাজা খা, মা ভেজে দিয়েছেন, বৃষ্টির দিন, খেয়ে মজা পাবি। খাবো, তার আগে একটা কাজ করে ফেল। কি কাজ? সামনের রাস্তায় যে মহিলা বৃষ্টি ভাজা হয়ে দাঁড়িয়ে আছেন, ওনাকে ভেতরের ঘরে এসে বসতে বল। ফারিহা চটপটে মেয়ে, ও 10 মিনিটের মধ্যে ঝড়ের বেগে ফিরে এসে বলল, ভাইয়া কাজ হয়ে গেছে। কি কাজ? মহিলাকে বসতে দিয়েছিস?
কি তখন থেকে মহিলা মহিলা করে যাচ্ছিস? উনি তো মহিলা না। আহসান বলল, বলিস কি, বোরকা পরা পুরুষ মানুষ ঘরে ঢুকিয়ে ফেলেছিস নাকি আবার? আরে না, পুরুষও না মহিলাও না, উনি তো অনিন্দ্য সুন্দরী এক মেয়ে মানুষ। যেমন তেমন সুন্দরী না, বিশ্ব সুন্দরীর রূপকে তিন দিয়ে গুণ করলে যা দাঁড়াবে এই মেয়ের রূপ হচ্ছে তাই। চেহারায় ভাবি ভাবে ভাব আছে দেখলেই ভাবি রাখতে ইচ্ছে করে। মার সঙ্গে বসে গল্প করছে, তোর বউ হিসেবে মানাবে ভালো, আলাপ দিব। আহসান ছোট বোনের দিকে মাইক্রোম্যাক্স মোবাইল ফোনের লোগোর মতো ঘুষি পাকিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এই পিচ্ছি মারবো একটা, ভাগ এখান থেকে, কোথাকার কোন অপরিচিত মেয়েকে উনি ভাবি বানিয়ে বসে আছে। ফারিয়া আহসানের রুমে এসেছিল ঝড়ের গতিতে, সেই গতির সঙ্গে সাইক্লোনের গতি যোগ করে পালিয়ে যেতে যেতে বলল, আমাকে মারিস আর যাই করিস ভাইয়া, ভাবি না আসা পর্যন্ত আমি তো তোকে জ্বালিয়েই মারব। 10 মিনিট বৃষ্টিতে ভিজেই নওশিনের হাঁচি আসছে, মনে হচ্ছে সর্দি লেগে যাওয়ার আশঙ্কা আছে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল, আজকে কলেজে না গেলেও হতো, গুরুত্বপূর্ণ কোনো ক্লাস ছিল না, সোহেলের সাথে দেখা করার জন্যই যেতে হয়েছিল। না গেলে সোহেল ভীষণ রাগ দেখাত, ইদানিং ও অল্পতে রাগ দেখায়। নওশিন কেন যেন কারো রাগ দেখানো সহ্য করতে পারে না, চোখে পানি চলে আসে। চোখের পানি অনেক কষ্টে গোপন রাখতে হয়, কেউ দেখে ফেললে বিপদ, ভাববে এমন ধিঙ্গি মেয়ে কাঁদছে কেন। নওশিন অজানা অচেনা এক বাড়ির ড্রয়িং রুমে বসে আছে, অচেনা কারো বাড়িতে ঢুকে অস্বস্তি লাগার কথা, নওশিনেরও লাগছে। বাইরে এখনো ঝুম বৃষ্টি, এই অবস্থায় চেনা অচেনা হিসেব করে লাভ নেই, আশ্রয় নেওয়াটাই বড় বিষয়। এই বাড়ির দুজনের সাথে নওশিনের পরিচয় হয়েছে, একজন মাঝবয়সী মহিলা, অন্যজন তার মেয়ে ফারিহা। বাড়িতে আর কেউ আছে কি না কে জানে, নওশিনের চেয়ে বছর দুয়েকের ছোট ফারিহা নামের মেয়েটি বেশ হাসি খুশি, কথায় কথায় হাসছে, মনে হয় হাসির গোডাউন নিয়ে বসে আছে, সেই গোডাউনের দরজা বন্ধ করার নাম নিচ্ছে না। দরজা আদৌ আছে বলেও নওশিনের মনে হয় না। মেয়েটি ভেজা মাথা মোছার জন্য তোয়ালে দিয়ে গেছে। নওশিন তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ড্রয়িং রুমের চারপাশে চোখ বুলাতে লাগল। ড্রয়িং রুমের দেয়ালে বিশাল আকারের অসাধারণ একটা পেইন্টিং শোভা পাচ্ছে। নওশিন মুগ্ধ দৃষ্টিতে অনেকক্ষণ ধরে পেইন্টিংসটার দিকে তাকিয়ে রইল। ফারিহা গরম দুধ নিয়ে এসে দুধের গ্লাস টেবিলে নামিয়ে রেখে বলল, আপু কেমন হয়েছে পেইন্টিংসটা, সুন্দর না? নওশিন পেইন্টিং থেকে দৃষ্টি নামিয়ে ফারিহার দিকে তাকিয়ে বলল, খুব সুন্দর, তুমি এঁকেছো এটা? হুম, আমার অত মেধা নেই, আমার ভাইয়া এঁকেছে। ও সরি। সরি কেন, তোমাকে তুমি করে বলে ফেললাম, কিছু মনে করনি তো? ফারিহা হেসে বলল, না না কিছু মনে করব কেন, আমি তো আপনার ছোটই হব, তাই না? নওশিনের এই মেয়েকে খুব ভালো লেগে গেল, অচেনা কারো সাথে হুট করেই সহজ হওয়া যায় না, সময় লাগে। এই মেয়ে 2 মিনিটের পরিচয়ে কত সহজ ভঙ্গিতে কথা বলছে, মেয়েটার চেহারায় এক ধরনের মায়া মায়া ভাব আছে, তাকালেই মায়া লেগে যেতে বাধ্য। জগতে মায়া জিনিসটা খুব অদ্ভুত, একবার কারো প্রতি লেগে গেলে ছাড়ানো মুশকিল। নওশিন বলল, তুমি খুব ভালো মেয়ে। ফারিহা কিছু না বলে শুধু হাসল, বৃষ্টির কল্যাণে ক্ষণিকের অতিথি হয়ে আসা এই মেয়েকে তারও প্রথম দেখেই ভালো লেগে গিয়েছে। ফারিহার বলতে ইচ্ছে করছে, আমি আর কি এমন ভালো, এর চেয়ে অনেক ভালো একটা ভাইয়া আছে আমার, যার আঁকা পেইন্টিংস তুমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে। তুমি কি আমার ভাবি হবে? ভাইয়ার সাথে কিন্তু তোমাকে দারুণ মানাবে। নিজের ছেলে মানুষে ভাবনায় নিজেরই হাসি পেল ফারিহার। 2 মিনিটের পরিচয়ে কাউকে একথা বলা যায় নাকি? নওশিন বারবার পেইন্টিংসটার দিকে তাকাচ্ছে, চমৎকার পেইন্টিংস, তাকালে চোখ ফিরানো মুশকিল। ঘামের মিঠো পথের ধারে একটা নদী, নদীর টলটলে পানিতে বাঁশঝাড়ের ছায়া পড়েছে, ছবিটা এত জীবন্ত এবং সুন্দর দেখাচ্ছে যে তাকালেই মন ভালো হয়ে যায়। গ্রামের দৃশ্য দেখতেই নওশিনের মনে পড়ে গেল আজ সকালবেলায় মন ভালো লাগার কারণটা। কারণ আর কিছু না, হুমায়রা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, এই খবরটা নওশিন কাল রাতেই জেনেছে, এতিমখানার হেডমিস্ট্রেস আজরা ম্যাডাম SMS করে জানিয়েছেন। হুমায়রা কুড়িয়ে পাওয়া এক হতভাগ্য কন্যা সন্তান। নওশিন একদিন বাসা থেকে কলেজে যাওয়ার পথে দেখল ইডেন কলেজের সামনের রাস্তায় লোকজনের ভিড়,
নওশিন এবং ওর বান্ধবী মিলি ভিড় দেখে এগিয়ে গেল। একটা নবজাতক ডাস্টবিনের পাশে পড়ে আছে। বাচ্চাটার সারা গায়ে এবং মুখে ছোপ ছোপ রক্ত। কাল রাতেই হয়তো ভূমিষ্ঠ হয়েছে, কারো অবৈধ কর্মের ফসল হবে হয়তো। লোক লজ্জার ভয়ে রাতের আধারে পাষণ্ডের মতো ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে। অদ্ভুত ব্যাপার হলো, বাচ্চাটা এখনো জীবিত আছে, হাত পা নাড়াচ্ছে। লোকজন তাকিয়ে তাকিয়ে নবজাতকের অসহায় দৃশ্য দেখছে। কেউ কেউ আবার মোবাইল ফোনে ভিডিও ধারণ করছে, বন্ধুদেরকে দেখাবে অথবা ফেসবুকে আপলোড দিয়ে বলবে, আহ কি করুণ দৃশ্য। লোকজন সেই করুণ দৃশ্য দেখে দুমসে লাইক দিবে। নওশিন বলল, আজব তো, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, বাচ্চাটা তো বেঁচে আছে, ওকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন না কেন? লোকজন কোনো জবাব দিচ্ছে না, ভুরুকুচকে নওশিনের দিকে তাকাচ্ছে। এই তাকানোর মানে হলো, ম্যাডাম আমরা আপনার মতো বোকা না, আমরা কেন এই ঝামেলার ধারে কাছে যাব। মিলি বলল, চল তো, কলেজের দেরি হয়ে যাচ্ছে, অযথা ঝামেলা যাওয়ার কি দরকার, কান্নাকার বাচ্চা। নওশিন বলল, আমি এই বাচ্চাকে হসপিটালে নিয়ে যাব, তুইও যাবি আমার সঙ্গে। লোকজনের ভিড় ক্রমেই বাড়ছে, আশেপাশে খবর ছড়িয়ে গেছে ডাস্টবিনে ফেলে দেওয়া বাচ্চা এখনো জীবিত আছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে জড়ো হলো। নওশিন বলল, স্যার বাচ্চাটা বেঁচে আছে, যদি অনুমতি দেন তো আমি বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যেতে চাই। পুলিশটির নাম সগির আহমেদ। তিনি বললেন, এ তো ভালো কথা, নিয়ে যান, কোনো সমস্যা নেই, তবে ঝামেলা এড়াতে থানায় একটা জিডি করে যাবেন। পুলিশ ইন্সপেক্টর সগির আহমেদ ভালো লোক, খারাপ ভালো মিলিয়েই মানুষ। পুলিশেও যে ভালো মানুষ আছে সগির সাহেব এর প্রমাণ। তিনি নওশিনকে সব ধরনের আইনি সহায়তা দিলেন, হুমায়রার ভালো চিকিৎসা হলো, বেবি হোমে রেখে পরিচর্যা হলো। হুমায়রার 5 বছর বয়সে নওশিন ওকে মুন্সিগঞ্জের দিকে একটা এতিমখানে ভর্তি করিয়ে দিল। নওশিন প্রতি মাসে একবার হলেও হুমায়রাকে দেখতে যায়। হুমায়রা এবার প্রথম সাময়িক পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় ভালো রেজাল্টও করেছে, পড়াশোনায় হুমায়রার উন্নতি হচ্ছে, ও সুস্থ আছে। নওশিনের জন্য এটা অনেক আনন্দের সংবাদ। নওশিনের ইচ্ছা হুমায়রা অনেক বড় হোক। মুন্সিগঞ্জের সেই এতিমখানার রাস্তাঘাট অনেক সুন্দর, অনেকটাই এই পেন্টিংসের সঙ্গে মিলে যায়। ফারিহা মিষ্টি গলায় বলল, আপু দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন, মা রান্না বসিয়েছে, ইলিশ খিচুড়ি। মায়ের হাতের ইলিশ খিচুড়ি অসাধারণ হয়, একবার খেলে সারা জীবন মনে থাকবে। নওশিন পেন্টিং থেকে চোখ সরিয়ে ফারিহার দিকে তাকালো। ফারিহা হাসছে, সরল এবং কোমল সেই হাসি। কথায় কথায় হাসলে বিরক্তি ধরে যাবার কথা, কিন্তু নওশিনের মনে হচ্ছে এই মেয়েটা না হাসলেই বরং বিরক্ত লাগবে, ভালো দেখাবে না। বাইরে সন্ধ্যা হয়ে আসছে, বৃষ্টির ছাট কিছুটা কমলেও পুরোপুরি থেমে যায়নি, এখনও ঝিরঝির করে ধরছে। নওশিন বলল, তোমাদের ফ্যামিলিটা মনে হয় ইসলামিক মাইন্ডের, তাই না? কিভাবে বুঝলেন? এটা তো সহজ বিষয়, বুকসেলফে প্রচুর ইসলামী বইপত্র দেখে বোঝা যাচ্ছে। ফারিহা বলতে যাচ্ছিল, এই বইয়ের অধিকাংশই ভাইয়ার লেখা, আপনি পড়ে দেখতে পারেন, পড়লে মুগ্ধ না হয়ে পারবেন না। তার আগে নওশিন বলল, আমি এখন আসি, আন্টিকে ডাকো, আন্টির কাছে সরি বলে নেই, আমার জন্য তোমাদের অনেক ঝামেলা করতে হলো। ফারিহা অবাক গলায় বলল, সে কি এখনই যাবেন মানে? আমি তো ভাবছি খিচুড়ি খেতে খেতে আপনার সাথে গল্প করব, গল্প করতে করতে রাত হয়ে যাবে, আপনারও আর যাওয়া হবে না, আপনি আমার সঙ্গে থেকে যাবেন, আমাদের গল্প চলবে ভোর অবধি। নওশিন হেসে বলল, তুমি খুব মিষ্টি মেয়ে, কিসে পড়ো তুমি? কাছেই একটা মহিলা মাদ্রাসায় এবার মেশকাত জামাতে পড়ছি। নওশিন বলল, খুব ভালো, তোমার সঙ্গে গল্প করতে পারলে মন্দ হতো না, কিন্তু আজ এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, বাসা থেকে বেরিয়েছি সেই সকালবেলা, বাসায় হয়তো এতক্ষণে টেনশন শুরু হয়ে গিয়েছে, আর দেরি করা ঠিক হবে না, আমি আজ আসছি। নওশিন যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। ফারিহার মা রাহেলা বেগম বললেন, চলেই যখন যাবে বলছো, তোমাকে আজ আর আটকাচ্ছি না, তবে তুমি কিন্তু মা সময় করে তোমার আব্বু আম্মুকে নিয়ে একদিন বেড়াতে আসবে, অনেক খুশি হব, আসবে তো? নওশিন বলল, ঠিক আছে আন্টি, আসবো একদিন, ভালো থাকবেন।
নওশিন বেরিয়ে গেলে বারান্দায় দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখছিল ফারিহা। আহসান ওর রুম থেকে ডেকে বলল, কিরে তোর বিশ্বসুন্দরীর চেয়েও 3 গুণ বেশি সুন্দরী সে অতিথি কি চলে গেছে? ফারিহা বলল, 3 গুণ বলেছিলাম নাকি? তেমনই তো বলেছিল বোধ হয়। ভুল বলেছিলাম ভাইয়া, একে আরো 3 দিয়ে গুণ কর। কি বলছিস? করলাম, ফলাফল দাঁড়াচ্ছে 3 তিরিক্কা 9। খুশি তো? ফারিহা কোনো কথা বলছে না, দাঁত দিয়ে জিব্বার অগ্রভাগ কামড়ে ধরে মাথায় হাত দিয়ে বসে আছে। আহসান বলল, কিরে এভাবে জিব্বা কামড়ে পড়ে আছিস কেন? মাকরাজ উচ্চারণ করার চেষ্টা করছিস নাকি? ইস ভাইয়া, অনেক বড় একটা ভুল করে ফেলেছি, মেয়েটার ঠিকানা রাখা হয়নি, কি হবে এখন? আহসান চোখ জোড়া কপালে তোলার ভঙ্গি করে বলল, মানে কি, টাকা পয়সা ধার দিয়েছিস নাকি ওনাকে? ফারিহা বলল, দেখ কীসব বলছিস ভাইয়া, টাকা ধার দিতে যাব কেন? না, যেভাবে ঠিকানা না রাখা নিয়ে টেনশন করছিস এমনই তো মনে হচ্ছে। সেসব কিছু না, তবে তোর জন্য একটা সুখবর আছে। আমার জন্য? আমার জন্য আবার কী সুখবর? উনি তোর আঁকা পেন্টিংস যেভাবে মনোযোগ দিয়ে দেখছিলেন, মনে হচ্ছে তুই ওই মেয়ের নজরে পড়ে গিয়েছিস। এই মেয়ে যে কোনো সময় এসে বলে বসতে পারে, আহসান তোমার পেন্টিংসের মতো তোমাকেও আমার মনে ধরেছে, চলো আমরা বিয়ে করে ফেলি। ফারিহার কথা শুনে আহসানের হাসি পাচ্ছিল, অতি কষ্টে হাসি দমিয়ে রাখল। এই মেয়ের সামনে হাসলেও বিপদ, উস্কানি পেয়ে সারাক্ষণ বিয়ে নিয়ে জ্বালাতন করবে, এতে প্রবলেম আছে। এই মেয়ে এখন লেখালেখি 12টা বা 1টা বাজিয়ে তারপর এখান থেকে বিদায় নিবে, তার আগে না। আহসান গুরুগম্ভীর গলায় বলল, তুই তো ভালো পেকেছিস, দাঁড়া মাকে বলে তোর একটা হিল্লে করার ব্যবস্থা করছি, সারাক্ষণ আছিস বিয়ে নিয়ে। এই, তোর কি বিয়ে ছাড়া আর কোনো ভাবনা নেই? ফারিহা আনন্দিত গলায় বলল, আছে তো, বিয়ে ছাড়াও আরেকটা ভাবনা আছে। ভাবছি এই মেয়ে যদি ভাবি হয়ে আসে তাহলে প্রথম দিনেই বলবো, ভাবি আমার খুব তাড়াতাড়ি একটা ভাতিজা লাগবে, প্লিজ না করো না। আহসান আর হাসি ধরে রাখতে পারল না, হেসে বলল, তোর কথা শুনলে কি ইচ্ছা করে জানিস? ইচ্ছা করে আজই তোকে পাবনার বাসে উঠিয়ে দিই। বাসায় ফিরতে ফিরতে নওশিনের 7:30 বেজে গেল। ঢাকা শহরে সন্ধ্যা 7:30 এমন বেশি কিছু না, দেশের অবস্থা ভালো না। দিন দুপুরেই যেখানে অহরহ ছিনতাই খুন ধর্ষণের মতো ঘটনা ঘটছে, সেখানে সন্ধ্যার পর মেয়েদের বাইরে থাকা তো আরও বিপজ্জনক। তাই নওশিনের বাবা মিজান সাহেবের হুকুম, সন্ধ্যার পর এই বাড়ির মেয়ে বাসার বাইরে থাকতে পারবে না। নওশিন রিকশা থেকে নেমে বেশ ভয়ে ভয়ে বাসার ভিতরে পা রাখল। বাসায় বিদ্যুৎ নেই, কখন গিয়েছে কে জানে। নওশিন কান খাড়া করে আগে বাড়ির ভেতরের অবস্থাটা বুঝে নেওয়ার চেষ্টা করল। বাবা মনে হয় এখনও ঘরে ফেরেনি, এত তাড়াতাড়ি অফিস থেকে তার ঘরে ফেরার কথা না। হামিম মোমবাতির আলোয় বসে মাথা দুলিয়ে দুলিয়ে কোরআন শরীফ পাঠ করছে। হামিম এবারই কোরআনের হাফিজ হয়েছে। তাসনিয়াকে কোথাও দেখা যাচ্ছে না, বাসায় বিদ্যুৎ থাকলে এতক্ষণ ও সারা বাড়ি মাথায় তুলে রাখত, বিদ্যুৎ না থাকায় ও নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। মোমবাতির আবছা আলোয় মাকে রান্নাঘরে রাতের খাবার তৈরি করতে দেখা যাচ্ছে। নওশিন অন্ধকারে গুটি গুটি পায়ে হামিমের কাছে এগিয়ে গিয়ে বলল, এই ছোটু, বাবা কি বাসায়? হামিম কোরআন তেলাওয়াত বিরতি রেখে নওশিনের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, বরাপু তুমি কোথায় ছিলে জানো? আমার খুব টেনশন হচ্ছিল। বলিস কি, এই বয়সে টেনশন করে শিখে ফেলেছিস? গুড বয়, তোকে দিয়ে হবে। হামিম বোকা বোকা গলায় বলল, কি হবে বরাপু আমাকে দিয়ে? নওশিন বলল, বলছি তার আগে এই ধাঁধাটার উত্তর দে। বাড়ির মালিক সকালে বিদেশ যাবেন বলে বের হতে যাচ্ছিলেন, নাইট গার্ড এসে বলল, স্যার আজ আপনি বিদেশ যাবেন না। কেন? আমি কাল রাতে স্বপ্নে দেখেছি আপনি যে প্লেনে যাচ্ছেন সেটা দুর্ঘটনায় পড়েছে আর আপনি মারা পড়েছেন। নাইট গার্ডের কথা শুনে মালিক যাত্রা বিরতি দিলেন, পরে জানা গেল প্লেনটি সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট করেছে, যাত্রীরা কেউ বাঁচতে পারেনি। নাইট গার্ডের বিচক্ষণতায় খুশি হয়ে মালিক তাকে অনেক টাকা পুরস্কার দিলেন এবং এরই সঙ্গে তাকে সেদিনই চাকরি থেকে বরখাস্ত করে দিলেন। প্রশ্ন হচ্ছে, বরখাস্ত কেন করে দিলেন? হামিম মাথা চুলকাল, কারণ এই ধাঁধার উত্তর তার জানা নেই।
সে নিজেরই অপারগতার দুর্বলতা ঢাকার জন্য পাল্টা প্রশ্ন করল, তোমার দাদার উত্তর আমি জানি, তার আগে আমারটার উত্তর দাও। সে একদিন হামিমের কথা শেষ করার আগেই নসীন বলল, কোনো চালাকি চলবে না, আগে আমারটার উত্তর দিবি তারপর তোরটা। হামিম বলল, ইস রে, গলায় আসছে মুখে আসছে না, কি যেন মুখে না আসলে গলা টিপে ধর, দেখবি অটোমেটিক মুখ দিয়ে বেরিয়ে আসবে। আর একটু সহজ করে দাও না আপু, তুমি না পারলে আমিও তো তোমাকে সহজ করে দেই না। নওশিন বলল, কোনো সহজ করাকরি হবে না, তোকে পারতেই হবে, এটা তো শাস্তি। অবশ্য এখন না পারলেও সমস্যা নেই, পরে তোকে বলে দিব। তার আগে বল, বাবা ফিরেছেন কি না? না, ফিরেননি, ফোন করে আম্মুর কাছে তোমার খবর নিয়েছিলেন। বলিস কি, তাইলে তো আমার অবস্থা ডাইল। শুনছিলেন গল্পের ঝুড়িবাই রাহাত চ্যানেল থেকে মাহিন মাহমুদের দ্বিতীয় উপন্যাস শেষ চিঠি। উপন্যাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী পর্ব নিয়ে আসছে আগামীকাল ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।